বাবু মাজা ফি সালাতে আলাল গুসুলে, এই অধ্যায় হচ্ছে বিছানার উপরে চাদরের উপরে বড় চাটাই বা পাটির উপরে জমিনের উপরে বিছানা বিছিয়ে নামাজ করা যাবে কিনা। বিকাল হাদ্দাসানা হান্নাদুন কাল হাদ্দাসানা অকিউন আন শোবাতা আন আবিদ তাইয়াহ الزبائي قال سمعت أناس بن مالك رضي الله تعالى عنه يقول كان النبي صلى الله عليه وسلم يخالطنا حتى إذا كان يقول لآخر لي صغيرا يا أبا عمير ما فعل النغير قال ونزها بسات لنا فصلى عليه قال وفي الباب عن ابن عباس قال أبو عيسى حديث أنس حديث حسن صحيح والعمل على هذا عند أكثر أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم ومن بعدهم لم يروا بالصلاة على البساط والتنفسة بأسا وبه يقول أحمد وإسحاق واسم أبي التياه يزيد بن حميد أي وده হচ্ছে জমিনের উপরে কোন বিছানা বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা। কারণ কিছু হাদিস আছে যার উপরে ভিত্তি করে কতকে মত দিয়েছেন যে নামাজের সেজদাটা জমিনে দিতে হবে, এমনকি যারা তাশাদ্দুদি করেছেন কঠোরতা করেছেন তারা জমিনে ছাড়া অন্য কিছুর উপরে সেজদা করাটা মাকরু মনে করছেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে না, রাসূল সাল্লাম নিজেই জমিনের উপরে বিছানা বিছিয়ে চাদর বিছিয়ে পিছানের হাদিসে খুমরা গেছে, হাসির গেছে। খুমরা যেটা উদ্দেশ্য হচ্ছে ছোট চাটাই, আর হাসির দ্বারা একটু বড় চাটাই। তাহলে ছোট চাটাই যেখানে শুধু সেজদা পড়ে, আর বড় চাটাই যেটার উপরে পুরা ভাবি কর একজন মানুষ কি পারে পুরা সেজদা দিতে পারে, এ ধরনের বড় চাটাই তাতে নামাজ পড়েছেন বা পড়ার অনুমতি দিয়েছেন, এটা প্রমাণিত হয়েছে। এবারে যদি বড় ধরনের কার্পেট বা বিছানা বিছিয়ে নামাজ পড়ে তাতে যে নামাজ হবে তার প্রমাণস্বরূপ হাদিসটি উল্লেখ করা হচ্ছে। কল হাদ্দাসানা হান্নাদুন হান্নাদ ইবনু সারি, তিনি বলছেন হাদ্দাসানা ওকি নকি ইবনুল জাররাহ আন শোবাতা আন আবি তাইয়া আল জুবাই, আবু তাইয়া আল জুবাই তিনি বলছেন কলা সামিতু আনাস ইবনা মালিকেন খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বিশিষ্ট খাদেম যিনি 10 বছর রসুলের খেদমত করেছেন, আনাস ইবনে মালিক 10 বছর বয়সী রসুলের কাছে তার মা তাকে দিয়েছিলেন, তিনি বলছেন ইয়াকুলু কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউখালিতুনা, রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বাসা বাড়িতে আসতেন মিশতেন, এবং আসা যাওয়াটা এত বেশি ছিল এবং ফ্রি ছিল। স্বাভাবিকভাবে পারিবারিক সদস্যরা যে পরস্পরে যেরকম একজনের সাথে একজনে উঠা বসা করে কথাবার্তা বলে ঠিক সেইভাবেই তিনি আমাদের সাথে মিশতেন। কানা ইউখালিতুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে আসতেন বসতেন বিশ্রাম করতেন এবং বিশ্রামের ফাঁকে মাঝে মাঝে নামাজ পড়তেন, কি করতেন নামাজ পড়তেন। খালাতা ইউখালিত অর্থ কি মিশা, হাত্তা ইনকানা ইয়াকুলু লিআখিন ইন্নাহু কানা, এমনকি তিনি আদর করতেন আমার ছোট ভাইদেরকে স্নেহ করতেন, এই জন্য ছোটদেরকে স্নেহ করে কিছু কৌতুকমূলক কথা যেটা কি হবে সত্য হবে। রাসূল সাল্লাম বলছেন আমি কৌতুক করি কিন্তু লাকুল ইল্লাল হক, সত্য ছাড়া আমি বলি না। তো রাসূল বলছেন কাকে, কানা ইয়াকুলুল আখিন লি সগীর, যার নাম হচ্ছে আবু ওমায়ের, আনাস ইবনে মালিকের কি এক ছোট ভাই তার নাম কি আবু ওমায়ের, তাকে বলছেন হাত্তা ইয়াকানা ইয়াকুল আখিনলি সগীরেন, আমার এক ছোট ভাইকে বলছেন ইয়া আবা ওমায়ের মা ফালান নগায়ের, যে হে আবু ওমায়ের তোমার নগায়েরটা কোথায়। নগায়ের হচ্ছে চড়ুই পাখির মতো, আপনার ঠোঁটটা একটু লাল, লেক্সিকা মোহাম্মারুল মিনকা অর্থাৎ লাল ঠোঁটওয়ালা, যেটাকে
আমাদের দেশে লিখছে বুলবুল, বুলবুল বা কি বলে এ সম্মুন হাল বুলবুল। নগায়ের এই ছোট্ট পাখি লাল ঠোঁটওয়ালা এই পাখি পালতেন করতেন পাখিটা পালতেন। তাহলে এই ছোট্ট শিশুর সাথে কৌতুক করে বলছেন ইয়া ওমায়ের মা ফালান নগায়ের। কলা ও নুজিহা বেসাতুন লানা ফাসল্লা আলাইহি। আনাস বিন মালিক বলছেন এরই ফাঁকে রসুলবাক সাল্লাম নামাজ পড়বেন এই জন্য আমাদের ঘরে থাকা একটা বড় কি চাটাই সেটাকে একটু পানি দ্বারা সিটি দেওয়া, নুজা মানে কি পানি সিটি দেওয়া। পানি ছিটানোর কারণ দুইটা হতে পারে, একটা হতে পারে ওই পানি ছিটি এটাকে ময়লা পরিষ্কার করুন, অথবা অনেক দিন রয়েছে এটা ই হয়ে গেছে শক্ত হয়ে গেছে একটু পানি ছিটি করা নরম করা যাতে সেজদা দিতে ভর্তিতে সুবিধা। তো অনুজিহা বেসাতুন লেনা ফাসল্লা আলাইহি। তাহলে আনাস বিন মালিক বলছেন আমাদের ঘরে থাকা একটা চাটাই বা পাটি এটাকে পানি ছিটিয়ে দেওয়া হলো এবং এটা বিছিয়ে দেওয়ার পর রাসূল সাল্লাম কি করছেন তার উপরে নামাজ আদায় করছেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে না, জমিনের উপরই যে নামাজ পড়তে হবে, জমিনের উপরে সেজদা দেওয়াটাই যারা মানে একটু তাশাদ্দুদি করেন, জমিন ছাড়া সেজদাকে মাকরু বলেন, তাদের এই মতটা এটা মোবালাগার জন্য, হয়তো বা কেউ তাওয়াজুর জন্য, বিনয়িতার জন্য। হ্যাঁ, জমিনের উপরে সেজদা দেওয়াটা কি বলে এটা তার নিজস্ব কি বিনয় বা তাওয়াজুর বিষয়, কিন্তু যদি ফতোয়া দিতে হয় নামাজ হওয়া না হওয়ার তাহলে জমিনের উপরে যেরকম নামাজ হবে, জমিনের উপরে এ ধরনের চাদর বিছাইয়া মাদুর বিছাইয়া পাটি বিছিয়ে অথবা আমরা যেরকম কি করি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করি, এবং এর উপরে ভিত্তি করে তো মানুষ একদল ওলামা ইকরাম জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া কি বলছেন উত্তম বলছেন। কি জন্য? যেহেতু জমিনে অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্নতার একটু সন্দেহ থাকতে পারে, সেজন্য জায়নামাজটা তো আমার নিজস্ব, এটা পরিষ্কার হওয়া আছে কি না আছে, পবিত্র আছে না আছে এটা বিষয় আমি জানি, জমিনটা কতটুকু পরিষ্কার আছে কি না আছে এটা তো আমি জানি না, বিদায় জায়নামাজের উপরেই নামাজ পড়াটা উত্তম বলেছেন। এমনকি জায়গা বা করতে গিয়ে মনে করেন মসজিদ করতে গিয়ে যদি এমন হয় যে সন্দেহের কোনো টাকা টাকা ঢুকে যায়, আমি জানি না, যদিও প্রকাশ্যে সন্দেহের টাকা সুদের টাকা নিয়ে মসজিদ করা যাবে, কিন্তু মানুষ অজান্তে দিয়ে গেল জড়িত হয়ে গেল, বহুত মানুষের এখন আয় লেনদেন এর ভিতরে অতে কি নাই তাহাকিক নেই, সে অনেক টাকা দিয়েছে কিন্তু সে যে প্রকাশ্য সুদের টাকা হিসেবে দেয় নাই, অথবা প্রত্যেক মুসলমানের তো হালাল টাকা থাকে, যখন এ ধরনের মানুষের দান নেওয়া হয় তখন তা হালাল টাকা এইটাই ধরে নিতে হবে, কিন্তু তারপর এহতিয়াতান তাকওয়ার জন্য এই সন্দেহ থেকে বাঁচার জন্য নিজস্ব এই জায়নামাজ যেটা পবিত্র টাকা দিয়ে হালাল টাকা দিয়ে কেনা সেটা বিছিয়ে নামাজ পড়াটাই কি উত্তম। বুঝতে পারছেন? একদল মানুষ করে যে এটা এই হইবে কেন মসজিদ, জায়নামাজ লাগবে কেন মসজিদ তো সুন্দর, ওই যে সুন্দর ঠিকই আছে তার মধ্যে থেকেও একটু অসুন্দর কি আছে সম্ভাবনা আছে, সেই হিসাবে আমার জায়নামাজটা, তাও আবার আমার জায়নামাজটাও হালাল না হারাম এটা তো নিজের উপরে, যে আমি জায়নামাজটা হালালভাবে কিনছি কিনা, হালাল টাকা দিয়ে কিনছি কিনা, পরিষ্কার আছে কিনা, এগুলি হিসাব করে কথা বুঝতে পারছেন। এই জন্য কাউকে প্রশ্ন করছেন যে পাগড়ি এটা কি উত্তম না জায়নামাজ কোনটা, দুইটাই ঠিক, এটা পোশাক মুসল্লির একটা বেজবির আছে না অলেবাসুত তাকওয়া জালিকাল খায়র, তাই না? মসজিদ উত্তম জায়গা, সেইখানে যদি তাকওয়ার লেবাস না হয় তা কোথায় হবে? মসজিদ একজন মুসল্লি যেমন সুন্দর সুন্নতি পোশাক থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, তারপর তার জায়নামাজ থাকবে, পাগড়ি থাকবে, কিন্তু যদি দুইটার মধ্যে দেওয়া হয় যে আমি কি পাগড়িকে প্রাধান্য দেবো না জায়নামাজকে, এমন একটা প্রশ্নের জবাব একজন ভালো আলেম বলছে যে পাগড়ি তো সুন্নত, এটা সুন্নতি পোশাকের, কিন্তু জায়গা পাক হওয়া তো খরচ। কথা বুঝতে পারছেন? তিনি জবাব দিয়েছেন কি একটা হেকমতি জবাব, যে আমরা কি পাগড়ি আর জায়নামাজ দুইটাই তো গুরুত্ব দেব লেবাস হিসাবে, কিন্তু কোনটা? তখন তিনি বলছেন কি পাগড়ি সুন্নত, কিন্তু হাদিসে আছে যে এক পাগড়ি পাগড়ি ছাড়া পাগড়িওয়ালা এক জুমা, পাগড়িবিহীন কি সত্তর জুমা, তাহলে পাগড়ি পরে নামাজ আদায় করার মধ্যে ফজিলত রয়েছে।
কিন্তু পাগড়ি যায় নামাজ কোনটা দুইটাই আমরা নেব। তা উনি জবাব দিয়েছে যে পাগড়ি তো কি সুন্নাত, এটা ফজিলত, কিন্তু জায়গা পাখাওয়া কি ফরজ। বেদা আপনি যে কোনো জায়গায় যে কোনো মসজিদে একটা জায়গায় নামাজ পড়বেন, সেখানে সেইভাবে পবিত্র জায়গা কিনা, সেই জায়গাটা হালাল উপার্জনের দ্বারা সেই জায়গাটা করা হয়েছে কিনা সেটা সন্দেহ থাকতে পারে। এটা একজন মুসল্লির তার ব্যাগের ভিতরে সফর অবস্থায়ও এটা জায়নামাজ থাকাটাই এটা মুসল্লির কি দায়িত্ব, ঠিক না? মুসল্লির পকেটে যেরকম মেসওয়াক থাকবে, তসবি থাকবে, তার টিস্যু থাকবে, চিরুনি থাকবে, একটু সুগন্ধি থাকবে, কি থাকবে, হ্যাঁ সুগন্ধি, তারপর কি মেসওয়াক, তারপর টিস্যু, তসবি, চিরুনি, হ্যাঁ প্রয়োজন সফরে। আর তার জন্য তার সাথে জায়নামাজ থাকা চাই, নামাজের টাইম হয়ে যেত এক জায়গায়, তাই না? আল্লাহাক সমস্ত মসজিদ জমিনকে মসজিদ নামাজের জন্য বানিয়ে দিয়েছে, কিন্তু আইনে নাসাত থাকলে নামাজ পড়ার জন্য উপযুক্ত মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে, যদি বাইরে একটা জায়গায় নামাজ রক্ত হইয়া যায় এখন মসজিদে না গেলে নামাজ, এমনটা না, বরং নামাজ পড়ে, কিন্তু জায়গাটা জাহিরিভাবে পবিত্র আছে কিনা এটা দেখতে হবে না। তাহলে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে কি, জমিনের উপরে জায়নামাজ বিছিয়ে, চাদর বিছিয়ে, কার্পেট এ ধরনের কিছু বিচি করা যাবে, নামাজ পড়া যাবে। বুসুর শব্দটা বেসাস শব্দের কি জমা, বুসুতুন বে জাম্মেল বাই অসিন জমে বেসাত, এটা উদ্দেশ্য হচ্ছে ওই চাদর হ্রাস ইউফ্রস আলাল আর্থ জমিনে যে রিক্কর হয় বিছানো হয়, এটাকে বলা হয় বেসাত। এ হাদিসের আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের বন্য পশু বন্য পাখি যদি কেউ প্রতিপালন করে করতে পারে, তবে তাকে কষ্ট দেওয়া যাবে, তার খাদ্য দিয়া তাকে একটু ভালো খাসায় রেখা তার সেবা শুশ্রূষা যদি করে তাহলে কি করবে, এরকম বাচ্চারা যদি পালতে চায় কি করতে পারবে, পালতে পারবে, প্রাণী পশু ভাই কি করা যাবে, এটা অনুমোদন হয়ে গেছে পক্ষে দেখে গেছে যে যদি পালছে এই মানে পাহাড়ি বা মরুভূমির পাখি, এটা রসুল দিনেই করেন নাই, এনকার করেন নাই, বরং মজাক করছেন। অফিল বাবে আনানাস ইবনে আব্বাসেন এই আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত রয়েছেন, কলা আবি সা হাদিস আনাস ইবনে মালিক এন হাদিসুন হাসানুন সহিহুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি হাসান সহিহ। ওয়াল আমালু আলা হাজা ইনদা আকসারে আহলে ইলমে মিন আসহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই হাদিসের উপরই আমল রয়েছে সাহাবাই কেরামের অধিকাংশের উপরে, আমাম বাদাহুম এবং সাহাবাই কেরামদের পরবর্তী যারা রয়েছেন তারাই হাদিসের উপরে আমল করেছেন। লাম ইয়ারাও বিসালাতে আলাল বিসাতে কতুন ফুসাতে বাসান, তারা এই ধরনের চাদর চাটাই এর উপরে কি করেন নাই, নামাজ পড়াটাকে মাকরু কোনো অসুবিধা মনে করেন নাই। বেসাত স্বাভাবিক চাদর, তুনফুসা একটু ব্যতিক্রম ধর্মী, যে চাদরের ভিতরে একটু পশমি কি আছে মোলায়েম থাকে না, অনেক চাদরে এরকম সুদ সুদ থাকে সুন্দর, হ্যাঁ তবে মাকরু হওয়ার ওইটা কারণ হইতে পারে ওই চাদর যদি কোন ধরনের জীব জানোয়ারের দ্বারা হয়, কথা বুঝতে পারছেন, যেটা যেই জীব জানোয়ার এটা মাকরু এরকম যদি সেই ধর প্রচলিত যেমন পশম দিয়ে করছে তাহলে সেটা ভিন্ন জিনিস, স্বাভাবিক সুতা দ্বারা অথবা যেমন গাছের ছাল আঁশ দ্বারা আপনার মনে করেন নারকেলের ছোবরা দ্বারা ওটাকে সুন্দর করছে, অপবিত্রতার লেশমাত্র সেখানে নাই, এমন চাদর সেটা যদি একটু কমফোর্ট আরামদায়ক হয়, তবে এমনটা না হয় যে সিজদা দিতে গিয়া বড় আপনার পোশাকের মধ্যে মাথাটা গিয়ে যায়, এমনটা স্বাভাবিক হয়ে চাদর সেটা যদি পাতলা চাদরও হয় অথবা একটু মোটা চাদরও হয় যদি নরম মোলায়েমও হয় তাহলে সেই চাদরের উপরে, যেমন মক্কা মদিনা সহ সারা পৃথিবীর ভালো মসজিদগুলিতে খুব সুন্দর কার্পেট আছে, আরামদায়ক কার্পেট, টাইলস তো আসেই, মোজাইক তো আছে, তারপর কি আবার এটা অনুমোদন সারা পৃথিবীর যায় চলতেছে নামাজ যায়। অভি একুল আহমদ ইসাক এবং এই মতটাই আহমদ ইবনে হাম্বাল ইসাক রাহবাই তারা দিয়েছে যে চাদর সেটা আরামদায়ক চাদর, মোটা চাদর, পাতলা চাদর বা জায়নামাজ বা কোনো চাটাই এর উপরে নামাজ হবে। অয়েসমু আবিদ তাইয়া
আবু তায়্যা তার নাম হচ্ছে ইয়াজিদ ইবনু হুমায়েদ। ইয়াজিদ ইবনু বাবু মাজা ফিস সালাতি ফিল হিতানে, এই অধ্যায় হচ্ছে বাগানে নামাজ আদায় করা। ঘুরতে গেছেন একটা বাগান একটা জায়গায়, নামাজের সময় যদি নাও হয় একটা সুযোগ পেয়েছেন, দুই একাত নামাজ পড়ে নেবেন। একটা ভালো জায়গায় গেছেন, দুই একাত নামাজ পড়ে দেবেন। একটা বাড়িতে গেলে হ্যাঁ এটা তাহিয়া স্বরূপ বরকত স্বরূপ, কোনো বাড়িতে বেড়াইতে গেলেন সেখানে দুই একাত নামাজ পড়া যায়। একজন বুজুর্গ ব্যক্তি নামাজ পড়লে সেই নামাজের স্থান চিহ্নিত করে বাকিরাও করতে পারে, বরকত ধরে নামাজ আদায় করতে পারে। অথবা একজন আলেম ওলামা সে একটা বাগানে ঢুকছে, ওই বাগানে ফল একটু বেশি হবে দেওয়ার জন্য সে নামাজ পড়তে পারে, তাই না? তাবার রূপে আসারের সলিন এটা তো যায় আসে। কিন্তু বুজুর্গ ব্যক্তির আসর, তার ব্যবহৃত পোশাক, তার বসার জায়গা, এটা বরকত নয়। এটা কি বরকত? বাবু মাজা ফি সালাতি ফিল হিতান, এই অধ্যায় হচ্ছে বাগানে হায়াত তার জামা কি হিতান, বাসাতিন বুস্তান, বুস্তান বাগান না বুস্তানুল মুহাদ্দিসিন, বাসাতিন বাগান সমূহ জামা ওয়াহিদুস বুস্তান, ঠিক হায়াত তার জামা কি হিতান, অর্থাৎ বেরিওয়ালা ওয়ালওয়ালা সংরক্ষিত বাগান। মরুভূমির মধ্যে হলো ব্যারিকেড দিয়ে রাখে, ফলের বাগান করছে, খেজুরের বাগান করছে, এটা খোলা থাকলে বিভিন্ন জীব জানোয়ার পশু পাখি করতে পারে, ক্ষতি করতে পারে, নষ্ট করতে পারে, মানুষ ঢুকতে পারে, এই জন্য সংরক্ষণ করে দরজা থাকে। এ ধরনের বাগানে ঢুকে নামাজ পড়ার হুকুম সম্পর্কে বিকাল হাদ্দাসানা মাহমুদ ইবনু গয়লানা কাল হাদ্দাসানা আবু দাউদা কাল হাদ্দাসানা হাসান ইবনু আবি জাফরান আন আবি জুবায়ের عن ابي الطفيل عن معاذ بن جبال ان النبي صلى الله عليه وسلم كان يستحب الصلاه في الحيتان حضرت معاذ بن جبال رضي الله تعالى عنه তিনি হচ্ছেন হাদিসের রাবি সাহাবী জলিল মশহুর জলিল কদর সাহাবী মুআযিব ইবনে জাবাল তিনি বলছেন আন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইস্তাহিব্ব রাসূল পছন্দ করতেন, কি করতেন রাসূল করতেন পছন্দ করতেন, তিনি ভালোবাসতেন আসসালাত ফিল হিতানে। হিতান মানে কি? হিতান দ্বারা বাসা, হিতান বোঝেন, হিতান দ্বারা কি বাগান, হায়াত তরজমা কি হিতান বাগানে, বাগানে নামাজ পড়া তিনি পছন্দ করতেন। কলা আবু দাউদ ইয়ানিয়াল বাসাতিন, বলছে হিতানের অর্থ কি বুস্তানুন, তার জামা যেরকম বাসাতিন, হায়াতের জামা কি হিতানুন। রসুলবাগ সালাম এ ধরনের বাগানে নামাজ আদায় করাটা কি করতেন পছন্দ করতেন। কলা আবু ইসা হাদিসু মুআযিন হাদিসুন গরিবন, মুআযিন ইবনে জাবালের হাদিসটা কি গরিব, গরিব বলা কোন হাদিসকে, যে হাদিসের রাবি কি একজন, প্রত্যেক স্তর অথবা কোন স্তরে একজন রাবি হয়। লা নারিফু ইল্লা মিন হাদিসিল হাসান ইবনে আবি জাফর, বলছে হাসান ইবনে আবি জাফর ছাড়া অন্য কোন ব্যক্তি ছাড়া এই সনদটা জানা নেই। ওয়াল হাসান ইবনে আবি জাফর কদ জাআফাহু ইয়াহিয়া ইবনে সাঈদ, হাদিসের যারা চুলসেলা বিশ্লেষণ করেন সনদ মতন নিয়া, তাদের মধ্যে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান তার মতো ব্যক্তিত্ব তিনি তাকে জয়ীব করার দিয়েছেন, কি দিয়েছেন অগয়রু, আর অনেকেই তার ব্যাপারে সমালোচনা, তিনি জয়ীব। ও আবু জুবাইর ইসমুহু মুহাম্মদ ইবনু মুসলিম ইবনে তাদরুস, যে আবু জুবাইর নাম কি মোহাম্মদ ইবনে মুসলিম ইবনে তাদরুস, এটা তো ওজন হয়ে গেছে জন্য তাদরুস হয়ে গেছে ওজনে ফেলে। ও আবু তোফাইল ইসমুহু আমির ইবনু ওয়াসেলা, আর আবু তোফাইল না মুআযিব ইবনে জাবালের রাবি কি আবু তোফাইল, তার নাম কি আমির ইবনু ওয়াসেলা। বাগানে নামাজ পড়ার এই উত্তম পছন্দ করতেন বা বাগানে নামাজ কেন পড়তেন, নামাজের জায়গা তো মসজিদ, মসজিদ তো যাবই আমরা, লা সালাত আলা জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, ফরজ নামাজ জামাতে নামাজ ছাড়াও কত নামাজ আছে বরকতের জন্য, হ্যাঁ বিভিন্ন সময় সাপেক্ষে ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, চাস্তের নামাজ, জাওয়ালের নামাজ। যেমন আমরা ফজরের পরে ইশরাক পড়ি, এরপর আর একটু হলে চাস্ত, আবার দেখা সূর্য হেলে যাওয়ার পর পর জোহরের আগে, সূর্য হেলে যাওয়ার পর পর জাওয়াল, নামাজের ফজিলতের কথা আছে। এবার তো জোহরের নামাজ পড়ি আমরা সুন্নাত,
মাগরিবের পরে আওয়াবিন পড়ি, তাহাজ্জুদ। ঠিক কোনো জায়গায় গেলে, পরিবেশে গেলে, কোনো বাসা বাড়িতে গেলে, কোনো বাগানে গেলে নামাজ পছন্দ করতেন, কারণ কি? এক নম্বরে কারণ, এখানে লেখা কয়েকটা কারণ, তার ভিতরে একটা কারণ হতে পারে নির্জনতার জন্য। মানুষ তো নীরবে কিছু সময় কি করছে, একদিন আউলিয়া কেরাম বুজুর্গায়দিন তারা অনেক সময় পাহাড়ি অঞ্চলে চেল্লা করতেন, সময় কাটাইতেন। মসজিদে তো আমি ফরজত করবই, এবাদত করবো, জিকির আছে, কিন্তু তাছাড়াও নীরবে কিছু ইবাদত বন্দী করার জন্য কোথায় যেতেন? পাহাড়ি অঞ্চলে, নির্জন জায়গায়, একা। দুনিয়ার একজন বন্ধু বন্ধুর সাথে যেরকম নীরবে মিলতে চায়, ঠিক একজন হক্কানি আল্লাহওয়ালা মানুষ, বান্দা আল্লাহ পাকের প্রকৃত প্রেমিক, তারাও তো নীরবে আল্লাহকে ডাকতে চায়। এই জন্য নির্জন পাহাড়ি অঞ্চলে গিয়ে এবাদতে মশগুল থাকা, ঠিক নির্জন বাগানে নির্জন পরিবেশে কিছু নামাজ আদায় করা, তাসবিহ তাহলিল করা, এটা উত্তম, এটা মুস্তাহাব। দুই নম্বরে এটা আর একটা কারণ হতে পারে যে এই নামাজ পড়ার মাধ্যমে বাগান বরকতময় হবে, ফল বেশি হবে। এটা স্বীকার অনেক করে না, কিন্তু আছে, এটা সায়সায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এরম হলে রসুলের যোগ্য যারা ওয়ারিশ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম বরকত আছে, তাই না? একজন আবু সুফিয়ান কোনো এক সময় বলছিল মক্কার লোকদেরকে যে তোমরা যাই বলো না কেন, আমি তো পৃথিবীর বহু দেশ দেখেছি, রাজা প্রজার সম্পর্ক দেখেছি, কিন্তু মা রয়তু আহাদান ইহুব্বু আহাদান কাহুব্বে আসাবে মুহাম্মাদেন মুহাম্মাদান, যে আমি কাউকে এমন দেখি নাই যে ভালোবাসতে রসুলের সাহাবিরা সঙ্গীরা রসুলকে যেরকম ভালোবাসে এরকম আর কাউকে আমি ভালোবাসতে দেখি নাই। মা রয়তু আহাদান ইহুব্বু আহাদান, তাই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অজু করেন তাহলে তার অজুর শেষের পানিটুকু নেওয়ার জন্য কারাকারি হয়ে যায়। যদি কেউ অতিরিক্ত পানি না পায় তাহলে অন্য ভাইরা যে পানি পেয়েছে সেই ভিজা হাতে নিজের হাতটা লাগাইয়েও সে বরকত নিতে চায়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলে ওই থুতু তাকে জমিনে পড়তে দেয় না, জমিনে পড়ার আগে কে আর আগে কে লুফে নেবে এটার জন্য কি হয়ে যায়? উতিত হয়ে যায়। তাহলে এই ধরনের বরকত হাসিল যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে আসে, ঠিক রসুলের ব্যবহৃত পোশাক, রসুল কোন জায়গায় বসছেন, যেমন আবদুল্লাহ ইবনে ওমর মসজিদে হারামে ঢুকে প্রথম ঢুকতে পারে নাই, রসুল কয়েকজন ঢুকছে, কিন্তু পরে যখন ঢুকছে, ঢোকার পরে জিজ্ঞেস করছে রসুল কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, আমি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়ব, তাই না? এবং আবদুল্লাহ ইবনে ওমরের জীবনীতে আসে তো যখন তিনি যাইতেন মাঝে মাঝে ওই কি বলেন মদিনার নিকটে গিয়ে কোনো গাছের ছায়া তিনি কাইল্লা করতেন, বসতেন, তখন তার সঙ্গীরা যখন বলতেন যেখানে আপনি বিশ্রাম করতে আসছেন, বলছি কোনো কারণে আসেনি, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছি এখানে আসতেন বসতেন, সেই জন্য আমি এখানে আসলাম। তাহলে দুই নম্বর কারণ হতে পারে রসুলের এই নামাজ পড়ার কারণে ওই জায়গাটা কি হবে? বরকতময় হবে, এবং এর দ্বারা বাগানের ফলে কি হবে? আর একটা কারণ হতে পারে যারা আগমনকারী তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের যে যা নামাজ পড়ছেন এই জায়গায় তারা নামাজ পড়তে আগ্রহী হবে, তাই না? মক্কা মদিনায় বড় বড় জায়গাগুলিতে মসজিদ আছে, বিশেষ বিশেষ জায়গায় তারা মসজিদ বানাইছে, যেহেতু ওই জায়গাটা অন্য কোনো ইতে না হয়, প্রতিভক্তিতে তারা সীমালঙ্ঘন না করে, কারণ মানুষ তো ভক্তি করতে গিয়ে কি হয়, সীমালঙ্ঘন করে। যেমন অলিয়া উলিয়াদের ভক্তি করতে গিয়ে কেউ সেখানে সেজদা করে, নামাজ রোজা বাদ দিয়ে সেই তার পাশে ঢোল তবলা বাজাইয়া নারী পুরুষ নিয়ে নাচানাচি করে, ভক্তি দেখায়। আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তাদের জীবদ্দশায় তাদের দোয়া নেই, তাদের রুহানি কি বলে দোয়া, তাদের তাওয়াজ্জু, আবার এন্তেকালের পরও তাদের জিয়ারত এবং ইস্তেমদাদের রুহানিতে আমরা বিশ্বাসী, কিন্তু ভালোবাসার নামে তাদের কবরে সেজদা করা, ভালোবাসার নামে তাদের কবরের কাছে ঢোল তবলা বাজাইয়া নারী পুরুষ নিয়ে নাচানাচি করা, এটা আমরা বিশ্বাস করি না, এই আমলটা আমরা করি না, এটা তাদের দিন সম্পর্কে জ্ঞান বুদ্ধি না থাকার কারণে দেখা যায়। এই জন্য একদল মানুষ যারা অলিয়া উলিয়া বিদ্বেষী তারা কিন্তু কথা বলার সুযোগ হয়েছে,
অনেক বড় বড় আউলিয়া কেরাম ছিলেন যারা শরীয়তের উপর কঠোর ছিলেন কিন্তু পরবর্তী সময়ে যোগ্য উত্তরসূরি না থাকার কারণে দেখা যায় তাদের এই জায়গাগুলি নিয়ন্ত্রণহীন হয়ে গেছে। একদল উৎসুক মানুষ, অতি আবেগী মানুষ, দিন ধর্ম কোরআন হাদিসের এলেম জ্ঞান না থাকার কারণে এটা তাদের উপার্জনের জায়গা বানিয়েছে। হ্যাঁ, সেই অন্য ধর্মালম্বী সাধু সন্ন্যাসীদের মতো সেখানে একটা সেজদার জায়গা, ফুর্তির জায়গা, আনন্দের জায়গা বানাইছে, ঢোল তবলা বানাইয়া আসর বসাইছে, তাই না? কতক মানুষ জীবদ্দশায় করছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুমের ঘরে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। মসজিদের পাশে কবর দিলে মুসল্লিরা আসবে, নামাজ পড়তে আসবে, জিয়ারত করবে, আজান শুনবে, হ্যাঁ, রুহের শক্তি হবে। কিন্তু সেখানে যদি এখন নারী পুরুষের, বেগানা নারীদের কি হয়, তাহলে এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাহলে সেই উদ্দেশ্য সার্থক হবে না। তাহলে বাগানে নামাজ পড়ার দ্বারা কি হতে পারে, বরকত, যারা আসবে এখানে নামাজ হয়েছে। চার নম্বরে এটা হচ্ছে তাহিয়াতুল মঞ্জিল, তাহিয়াতুল মসজিদ যেরকম আছে তাহিয়াতুল বাইত, তাহিয়াতুল মঞ্জিল, কোন মঞ্জিলে কোন বাসা বাড়িতে ঢুকলে এরকম বরকুতময় ইস্তেবাবান দুই রেকাত নামাজ করা যায়। মসজিদ ঢুকে যেরকম তাহিয়াতুল মসজিদ পড়ে, ঠিক কোন বাসা বাড়িতে বরকত নেই, তাহিয়াতুল মঞ্জিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু মা তো এটাই করেছেন যে তার জন্য বিছানেছেন যে রসুল যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বেন সেইখানে তিনি নামাজ পড়বেন, যেই চাদরে বা চাটাইতে সেটি নামাজ পড়বেন, এটা কিছু নেই, বরকত হাসিল হতে। বাবু মাজা ফি সুত্রাতিল মুসল্লি, এই অধ্যায় হচ্ছে মুসল্লির সামনে সুত্রা। সুত্রা বলা হয় মুসল্লির সামনে এক গজ, আছে তিন গজ পরিমাণ একটা উঁচু লাঠি বন্য কিছু দিয়ে করা, একটা প্রতিবন্ধকতা তৈরি করা, যাতে এর সামনে দিয়ে লোকজন যাওয়া আসা করতে কোনো বাধা না হয়। কত বুঝতে পারছেন? যেহেতু নামাজের সামনে দিয়ে হাঁটা নিষিদ্ধ, এটা কি নিষিদ্ধ। তোমার এক এক করে হাদিসগুলি পাওয়া যে মানুষ যদি জানতো নামাজের সামনে দিয়ে হাঁটা কত কি অন্যায়, তাহলে চল্লিশ দিন, চল্লিশ মাস, কারণ এখানে দিন মাস বছর বলেন নাই, এতদিনও যদি অপেক্ষা করা লাগতো তাহলে কি কত, তাহলে এটা কতটুকু জায়গা দাঁড়া, কারণ মনে করি একজন দাঁড়াইছে এখন মাঠ একবারে 100 হাত পর্যন্ত খালি, এখন কিছু যেতে পারবে কিনা সেই বিষয়ে। বাবু মাজা ফি সুত্রাতিল মুসল্লি, এই অধ্যায় হচ্ছে মুসল্লি বা নামাজের সামনে সুত্রা প্রতিবন্ধকতা স্বরূপ কোন বস্তু রাখা সম্পর্কে। বিকাল হাদ্দাসানা কুতাইবাহ ইবনু সাইয়িদিন কাল হাদ্দাসানা হান্নাদুন কাল হাদ্দাসানা আবুল আহওয়াস আন সামাক ইবনে হারবান আন মুসা ইবনে তালহাতা আন আবিহি আন্নাহু কাল قال رسول الله صلى الله عليه وسلم اذا ودا احدكم بين يديه مثل مؤخرات الرحل فليصلي ولا يبالي من مر وراء ذلك। হযরতে মুসা ইবনে তালহা তার পিতার থেকে রওয়ায়াত করেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এজা ওয়াদা আহাদুকুম বাইনা ইয়াদাইহি মিসলা মুআখখারাতির রাহল, যদি কোনো ব্যক্তি তার সামনে রাখে বাহনের পিছনে ঠেক দেওয়ার জন্য হেলান হেলানি স্বরূপ যেই কি বলে বস্তুটি বা যে কাঠটি রাখা হয়, এই পরিমাণ বস্তু যদি উঁচু যদি কেউ মুসল্লির সামনে রাখে তাহলে এরপর তার সামনে দিয়া কেউ যাতায়াত করতে পারবে। সেই মুআখখারাতের রাহাল কতটুকু পরিমাণ সেটা আসছে, বলছে এক জেরা বা এক হাত, আর একটা আছে তিন হাত পরিমাণ। তবে প্রথম এক হাত পরিমাণ হলো তাতেই কি হবে, সত্রের ব্যবস্থা হয়ে যাবে। এক হাতের কথা আছে, তিন জেরা বা তিন হাতের কথাও আছে। আর একটা সুলুসাই জেরায়েন, মানে এক গজের তিন ব্যাগের দুই ভাগ, সুলুসাই তাহলে দুই ফুট, এক গজে তিন ফুট, তাহলে দুই ফুট পরিমাণ যদি হয়, আমরা তো এক হাত 18 ইঞ্চি,
তাইনা আর এক গজ 37 ইঞ্চি 3 ফুট ধরে সেই এক গজ যদি 3 ফুট হয় তাহলে এক হাত 18 ইঞ্চি অথবা এখানে লাগছে 3 এর 2 অর্থাৎ 24 ইঞ্চি পরিমাণ যদি হয় এক হাত স্বাভাবিকভাবে জেরা দ্বারা এক হাত হিসাবই শুদ্ধ এক হাত পরিমাণ যদি উঁচু থাকে এতটুকু পরিমাণ হইলি তার নামাজ এজা ওয়াজা আহাদুকুম বাইনা ইয়াদাইহি মিসলা মুআক্কারাত রাহাল ফালিউসলি যদি কোনো ব্যক্তি কোনো মুসল্লি তার সামনে এই এক হাত পরিমাণ এই ছত্রার ব্যবস্থা করে বাহনের পিছনে যে হেলান দেওয়ার জন্য ঠেকলাঙ্গানোর জন্য যে বস্তুটি রাখা হয় এই পরিমাণ বস্তু যদি সামনে রাখে লা ইউবালি তার কোনো পরোয়া নাই তার নামাজের কোনো ক্ষতি হবে না মান মাররা ওয়ারা যালিক এর বাহির থেকে কেউ হেঁটে গেলে অতিক্রম করলে কোনো ব্যক্তি অন্য কোনো জীব জানোয়ার যদি চলে যায় তাহলে তাতে তার নামাজের কোনো প্রভাব বা ক্ষতি হবে না কাল আফিল বাবিয়ান আবি হুরায়রাতা ওয়া সাহাল ইবনে আবি হাসমা ওয়া আবি উমারা ওয়া সাবরা ইবনে মাবাদাল জুহানি ওয়া আবি হুযাইফাতা ওয়া আয়েশাতা ইমাম তিরমিজি বলছেন এই অধ্যায় যে মুসল্লির সামনে ছত্রা রাখা সম্পর্কে আবু হুরায়রা সাহাল ইবনে আবি খাসামা হাসমা আবি উমর সাবরা ইবনে মাবাদাল জুহানি আবু হুযাইফা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমির মত মশহুর সাহাবাই কাম থেকে হাদিস বলেন কল আবু ইসা ইমাম তিরমিজি বলছেন হাদিস তলহা এই তলহার যে হাদিসটা যেটা বাবের মধ্যে উল্লেখিত করা হয়েছে হাদিসুন হাসানুন সহিহ এটা কি একটা সহিহ হাদিস হাসান সহিহ অকালু সূত্রাতুল ইমামে সূত্রাতুল লিমান খালফা কাতার আছে মনে করেন অনেক লম্বা ইমাম মাঝখানে দাঁড়িয়েছে পঞ্চাশ জন মুসল্লি আছে এখন ছত্রা কি পঞ্চাশ জন মুসল্লি পরিমাণ একটা ওয়াল লাগবে রশি লাগবে না সেখানে বলছে যে যদি এরকম কাতার হয় তাহলে ইমামের সামনে ছত্রা হইলি হয়ে যায় এটা মুসল্লি ইমামের সামনে ছত্রাটাই কি মুসল্লির ছত্রা প্রত্যেক মুসল্লির সামনে বা একটা সামনের কাতারের যত মুসল্লি থাকবে সকলের সামনে এই ধরনের ছত্রা লাগবে মাঠে ঘাটে গেলে এত ছত্রা পাবে কোথায় কষ্ট না বহু জায়গায় করে মসজিদ নববীতে এরকম ই করে দেয় মানে বড় ফিতাটা নাই দেয় এখান থেকে উপরন্ত যত কি ফিতাটা নেই যাতে আর মানুষ নাড়ে সেটা মানে ঈদ জন্য মানুষ নাড়ো কার জন্য তাহলে ছত্র হবে কার সামনে মুসল্লির জামাতে নামাজ হয় একা হলে তো তার একা সামনে হবে জামাতে হলো ইমামের ছত্রাটাই কি হবে মক্কাদের এই মুআক্কারাতুর রাহাল এর ব্যাখ্যা করছে আহওয়াল উদুল লাযী ইউস্তানাদু ইলাইহি রাকিবুর রাহাল একজন আরোহী সে যার দিকে কি করে ঠেস লাগায় হেলান দেয় এমনটা আপিল মুআক্কার লগাতুন মুআক্কার কাটা মুখরাতুন মুখরাতুন মুআক্কারাতুন এটা সাকিন দিয়া অথবা তাসদীদ দিয়া মিমে জম্মা দিয়া খায় জবর দিয়া কয়টা লগাত আছে উদ্দেশ্য হচ্ছে একজন আরোহীর পিছনে নিজে হেলান দেওয়ার জন্য ভর করার জন্য যাতে বাহন থেকে পড়ে না যায় এই কারণে যেই ঠেকটা তার যে দেওয়া হয় সেটা সাধারণত এক গজ কোন গাছে তিন গজ পরিমাণ হয় তাহলে এক হাত পরিমাণ উঁচু যদি হয় তাহলে তার নামাজ হবে এর সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে তাতে নামাজ ভঙ্গ হবে না বাবু মাজা ফি কারাহিয়াতিল মুরুর বাইনা ইয়াদাইল মুসল্লি এবার গেল নামাজি যারা নামাজ পড়নেওয়ালা তারা ছত্র ব্যবহার করবে কিন্তু যারা বাইরে আছে তাদের কথা বলতে হবে না নামাজ পড়নেওয়ালা তো ছত্র দিবে জামাতে বলে ইমামের সামনে দিবে একা বলে নিজের সামনে দিবে কিন্তু যারা নামাজের মধ্যে নাই পরে আসছে তাদের হুকুম এবার তাদের হুকুম বলবে বাবু মাজাফি কারাহিয়াতিল মুরুরি বাইনে ইয়াদাইল মুসল্লি মুসল্লি বা নামাজের সামনে দিয়া অতিক্রম করা যে নিষিদ্ধ এর ক্ষতি বা নিষিদ্ধতার পর্যায়ে কি পরিমাণ সেই বিষয়ে তার হুকুম সম্পর্কে বিকাল হাদ্দাসানা ইসহাক ইবনে মুসা আল আনসারিও কাল হাদ্দাসানা মানুন কাল হাদ্দাসানা মালিক ইবনু আনাসান আন আবিন নদর আন বুসর ইবনে সাইদেন আন্না জায়েদ ইবনে খালিদ আল জুহানি আরসালাহু ইলা আবি জুহাইমিন ইয়াসআলুহু মাযা সামিয়া মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মার বাইনা ইয়াদাইল মুসল্লি খালেদ ইবনে জুহানি এই বুসর ইবনে সাইদ তিনি বলছেন যে আন্না জায়েদ ইবনে খালেদ আল জুহানি আরসালা বুসর ইবনে সাইদ বলছে যে জায়েদ ইবনে খালেদ আল জুহানি তাকে পাঠিয়েছেন
আবু জুহাইম আবু জুহাইমের কাছে কার কাছে কিশন নে ইয়াস আলুহু মাযা সামিয়া মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি আল্লাহ রাসূল থেকে কি শুনেছেন ওই ব্যক্তি সম্পর্কে ফিল মাররে বাইনা ইয়াদাল মুসল্লি আল মাররু ইসমাইলের সিগা মারের অতিক্রমকারী মারের সিগা মাররা ইয়ামুরু তার থেকে মারেরু মার অতিক্রমকারী ব্যক্তি বাইনা ইয়াদাল মুসল্লি একজন নামাজি মুসল্লির সামনে থেকে যদি কেউ অতিক্রম করে চলে যায় সোজা হেঁটে যায় তাহলে তার ব্যাপারে আল্লাহ রাসূল থেকে কি বর্ণিত আছে তিনি কি বলছেন তিনি তে কোনো গুনাহ বা পাপ বা ক্ষতির সম্মুখীন হবেন ফাকাল আবু জুহাইম তখন আবু জুহাইম বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু জুহাইম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে হাদিস বর্ণিত আছে ক্বালা রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাউ ইয়ালামুল মাররু বাইনা ইয়াদাইল মুসাল্লি মা জালাইহি লাকানা আইয়াকে ফার বাইনা খায়রুন লাহু মিন আইয়ামুর বাইনা ইয়াদাইহি লাউ ইয়ালামুল মাররু একজন অতিক্রমকারী মুরুর বাইনা ইয়াদাইল মুসাল্লি যে মুসল্লির সামনে দিয়ে যাওয়াটা যে কি ক্ষতি এইটা যদি জানেওয়ালা অতিক্রমকারী ব্যক্তি জানতো মা জালাইহি আলা তো বিপক্ষে ক্ষতি তার কি অপরাধ হবে গুনাহ হবে কি ক্ষতির সম্মুখীন হবে এটা যদি সে জানতো লাকানা আইয়াকে ফা আরবাইনা ৪০ অপেক্ষা করা এখানে দিন মাস বছর কিছু উল্লেখ করে নাই যদিও কোনো জায়গায় ইয়ামান সাহারান সানাতা কিন্তু যখন কিছু নেই হাদিসে তাহলে হাদিস মোতলাক ৪০ দিন ৪০ মাস ৪০ বছর যদি আকালে মেঘদার ৪০ দিনও বুঝি যে ৪০ দিন অপেক্ষা করা লাগলো সে যাইতো না তাহলে তো কম না আমরা মাস বছর যদি বাতও দিই যেহেতু মাস বছর হওয়ার সম্ভাবনা আছে রসুল এনে হাদিসে যে কিছু নেই মাসের কথা বলছেন না বছরের কথা বলছেন যে ৪০ দিন না ৪০ মাস ৪০ বছর তাহলে যদি জানতো যে মুসল্লি নামাজির সামনে থেকে অতিক্রম করা পাস করা এটা যে কত ক্ষতিকর এইটা বুঝলে সে ৪০ দিন দাঁড়াইয়া থাকা লাগলো যাইতো না ৪০ মাস দাঁড়ায় থাকলো যাইতো না এমন ৪০ বছরও যদি দাঁড়াই থাকা লাগলো তা শব্দ দিয়ে করছেন ধমক দিতে করছেন সতর্কতা করছেন তাহলে বোঝা গেল মুসল্লির সামনে দিয়ে এভাবে যাওয়া যাবে না কিন্তু আগের হাদিসে বলছে যদি ছত্রা থাকে একাত পরিমাণ তাহলে সে যেতে পারে কলা আবুন নজর লাদ্রি কলার বাইনা ইয়ামান আবুন নজর সাহাবি আবু বুসরার আগের যে রাবি এই কল তাবি তার আগে আবু বুসরার আগের রাবি যে আবুন নজর তিনি বলছেন যে আমি জানি না তিনি কি ৪০ দিন বলছেন না ৪০ মাস আর সাহারান আর সানাতান ৪০ মাস বলছেন না ৪০ বছর বলছেন কলা আবিসা আবিসা তিরমিজি বলছেন অফিল বাবে আন আবিসা দিন খুদরি এই অধ্যায় যেরকম আবু হুজাইম থেকে জুহাইম থেকে হাদিস আছে অনুরূপভাবে আবু সাইদ খুদরিয়া দিল হাদিস আছে ও আবি হুরায়রা ও ইবনে ওমর তেমনি হাদিস আছে আবু হুরায়রা দিল থেকে হাদিস রয়েছে আব্দুল ইবনে ওমর আব্দুল ইবনে আমর ইবনে আস থেকে কালা আবু ইসা হাদিসু আবি জুহাইমেন হাদিসুন হাসানুন সহিহ বলছে আবু জুহাইম থেকে যে বর্ণিত হাদিস হাদিসটা কি হাসান সহিহ উত্তম সনদে বর্ণিত হয়েছে সনদের মধ্যে কোনো গ্যাপ নেই কোনো কিলোকাল নেই ফকত রুয়া সেটা বলছে কতটুকু তিন গজ না তিন হাত তবে একটা সমাধান দিয়েছেন সেখানে যে যদি মুসল্লি সত্যিকার নামাজের হালতে থাকে খুশুখুদু থাকবে নামাজের যখন দাঁড়িয়ে থাকবে তখন সেজদা দিকে নজর থাকবে যদি ঠিক নামাজের যে সুন্নাত মুস্তাহাব তরিকা আছে এই তরিকায় যদি দাঁড়ানো থাকে অর্থাৎ নামাজের সময় যেই দিকে নজর করা তার জন্য মুস্তাহাব সেই দিকে নজর করার কারণে সামনে দিয়ে কে গেল বা না গেল এতটুকু যদি অনুভব না করে তাহলে সেই পরিমাণ জায়গা থেকেই একটা লোক অতিক্রম করতে পারে তাতে কমপক্ষে দুই কাতার মাঝে একটা কাতার বাদ দিয়া পরবর্তী কাতার পরিমাণ জায়গায় অতিক্রম করলে তাতে এই হুকুমের মধ্যে সে পড়বে কারণ সে ঘুরে দাঁড়াই রয়েছে সে দেখে মক্কা মদিনা দাঁড়াইছে নামাজে কিন্তু এখন ওই সামনে নজর করতেছে সারা দুনিয়ায় দুনিয়ায় বহুত মুসল্লি আছে এমন লাহওয়ালা
30 বছর 40 বছর নামাজ পড়তেছে কিন্তু নামাজের সময় এদিক সেদিক তাকায়, বুঝলেন? আধুনিক আবার বেড় হয়েছে, এরা নামাজের সময় মোবাইল টেপে, মোবাইল দেখে কে কল করছে, ইনকামিং কল। নামাজের সময় মোবাইল বাজলে আপনি অ্যাক্টিভে, হ্যাঁ, যাতে আমলে কাসিম না হয় সাইলেন্ট, ঢোকার সময় তো আপনি বন্ধ করে বা সাইলেন্ট করে ঢুকবেন, যদি মনে না থাকে তাহলে সম্ভব হলে একটা টিপ দিয়া রিংটা খুলুন, বলে দেন, কিন্তু ওটা বের করে কে রিং করলো না করলো আমি নামাজে আসি এতে বলে দেয় আমি নামাজ পড়ছি এখন কথা বলবো না, নামাজ থাকবে? অনেক সময় এটা করবে না, তাই না? ঠিক নামাজের সময় তো সে সেজদার দিকে, আবার যখন বসবে তখন তার, হ্যাঁ, নামাজ। এই কথা আগে তো 40 দিন 40 মাস 40 বছর নিয়ে আমরা কথা বলছিলাম, যেহেতু কোন কথা রসুল বলেন না, দিন মাস বলেন না, তাহলে 40 বছর হতে পারে, 40 মাস 40 দিন। কিন্তু আর একটা রয়াত যেটা বর্ণনা করা হচ্ছে সেখানে আছে কি, মিয়া তামেন, 100 বছর যদি দাঁড়াই থাকা লাগতো খয়রুন লাহ, এটা তার জন্য ভালো, আইয়ামুররা বাইনে এদাই আকি মুসলিম ইসলে, তার ওই ভাই যেই ভাই নামাজের দণ্ডায়মান নামাজরত ভাইয়ের সামনে দিয়া যাওয়ার চাইতে 100 বছর দাঁড়াইয়া থাকা লাগে যদি, সেটাও তার জন্য কি হতো উত্তম, বুঝলি? চলে যেতে নতুন কাজ করেছে, সে কি করছে ছুটে গেছে, এটা ইমামেরও যাইতে পারে, এই জন্য ইমামের যদি চলে যায় তাহলে তো ইমামের পিছনে উলুন নুহা উলুল এল, হ্যাঁ, যারা ইমামের যোগ্য এমন লোক পিছনে দাঁড়িয়ে, হ্যাঁ, যারা নামাজের ইমামের নায়েব হতে পারবে এমন লোকে দাঁড়াই, এটা ইমামের জন্য, মুসলি হলে তো চলে যাবে, এটা বেনার মাসলায় আসছে। নমস্কার, বল আমালু আলাইহে ইনদা আহলিল ইলমে, এই হাদিসের উপর আমল যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করবে না, কারিহু আল মুরু, তারা অপছন্দ করতেন মাকরু বাইনে ইয়াদাল মুসল্লি, মুসল্লির সামনে দিয়ে যাওয়াটা, ওয়ালাম ইয়ারাও আন্না যালিকা ইয়াক্তাউ সালাতার রাজুল, তবে গেলে জানেওয়ালা গুনাগার হবে, তাই বলে মুসল্লির নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাইবে এমনটা না, কারণ নামাজ ভঙ্গের কারণের মধ্যে মুসল্লির সামনে থেকে কেউ গেলে নামাজ ভঙ্গ হইবে এই কারণ কি নাই, তবে এই যাওয়ার কারণে মুসল্লির নামাজের ক্ষতি হতে পারে, খুশুখুদু নষ্ট হইতে পারে, এই জন্য সামনে কি দেবে শ্রোতা দেবে। অয়েসমু আবিন নজর সালেম সালেমন মাওলা ওমর ইবনে আব্দুল্লাহ আল মাদিনী, যিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল্লাহ আল মাদিনীর আজাদ করা গোলাম, তার নাম কি সালেম, কুনিয়াত হচ্ছে আবুন নজর, কুনিয়াত কে, কুনিয়াত হচ্ছে আবুন নজর। তাহলে মুসল্লির সামনে থেকে যাবে না যদিও দীর্ঘক্ষণ দাঁড়াই থাকতে হয়, যারা নামাজি যারা মুসল্লি তাদের দায়িত্ব ছত্রা দেওয়া, যদি কেউ না দেয় ভুলে বা এরকম ধর প্রয়োজন মনে করে না, হয়তো কেউ দেয় নাই নামাজ দাঁড়াই গেছে, তখন জানেওয়ালা বা নূতন আনেওয়ালা ব্যক্তি সে যাবে না, যেতে হলে সামনে সস্তার ব্যবস্থা করে, এই জন্য বহুত মসজিদে এ ধরনের লাঠি বানানো থাকে, হ্যাঁ, মানে কাঠ দিয়ে বানানো থাকে অথবা প্লাস্টিক দিয়ে এখন পাওয়া যায়, দেখা যায় একজন পিছনের মুসল্লি সে নফল পড়তেছে, এই কারণে মূল নামাজ হয়ে গেলে মুসল্লিদের উচিত তার ব্যক্তিগত নফল নামাজটা একটু সাইডে গিয়ে পড়া বিড়ালের আলালে, তাই না, অথবা আগে নিজে দায়িত্বে ছত্রা দিয়া, কারণ সকলের তো নামাজ একত্রে শেষ হয় না, একটু ছত্রা পরিমাণ দিয়ে হাত দিয়া জানামাজ দিয়া, জানামাজটা ভাস করা আসতে তো এক পরি এক পরিমাণ যাওয়া যায়, দিয়ে চলে যায়, জরুরি করবে তার যেতে হয় তার হাজত থাকতে পারে, এই জন্য আমাদের নামাজে যে শেষে যে একটা মোনাজাত হয় এটা কিছু শৃঙ্খলার জন্য, কারণ দেখা যায় সুন্নাত থাকে, সুন্নাতগুলি ঘরে গিয়ে আমাদের পড়া আনসা হয় না,
যদিও সুন্নাত নফল জন্য উত্তম জায়গা ঘর, আপনি রুমে মাঝে নফল পড়বেন, ঘরে সুন্নাত পড়বেন, রাসূলুল্লাহ সাল্লাম আগে পরে সুন্নাত তার হুজরায় পড়তেন, কিন্তু আমাদের সেই ধরনের পরিবেশ নেই। যাইতে যাইতে আমরা যে কত কথা বলি তাতে আমাদের নামাজে যে হাল থাকে না, কত ধরনের গল্প গুজব করতে পারে। রুমে যাই সুন্নাত পড়তে গেলে নামাজের রব এইটা থাকে, এই জন্য মসজিদে পড়ে যাওয়াটাই। তাহলে এই নফল সুন্নাতের জন্য অনেকে একত্রে শেষ হয় না, এটা কারণে শেষে একটা মোনাজাত হয় যাতে এই মুরুর বাইনা ইয়াদাইল মুসল্লি না হয়। সুন্দর একটা ব্যবস্থা না, নিজামত শৃঙ্খলা জন্য মাশাআল্লাহ।